কার্জন হল উপমহাদেশের মধ্যে ব্রিটিশ স্থাপত্য শিল্পের এক অনন্য নিদর্শন এর সাথে জড়িয়ে আছে দীর্ঘ একশো ষোলো বছরের ইতিহাস সাতচল্লিশের দেশভাগ বান্নর ভাষা আন্দোলন ঊনসত্তরের গণ অভ্যতান এবং একাত্তরের মহান সহ এদেশের প্রতিটি আন্দোলন সংগ্রামের নিরাপ সাক্ষী এই স্থাপনাটি কার্জন হল এজন্য এক মৌন ভাষা সৈনিক এবং মহান মুক্তিযোদ্ধা এই স্থাপনাটি শুধুমাত্র একটি পাথরের ভবনে নয় বরং এর সাথে জড়িয়ে আছে এ দেশের মানুষের আবেগ কার্জন হলের ইতিহাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেয়ে পুরনো অসাধারণ স্থাপনাটি যে ব্যক্তিকে থাকতে নির্মাণ শৈলীর আজ আমরা কার্জন হলের সেকাল একাল নিয়ে কিছু জানার চেষ্টা করব কার্জন হলের সাথে জড়িয়ে আছে বঙ্গভঙ্গের ইতিহাস ব্রিটিশ সরকার যখন বঙ্গভঙ্গ পরিকল্পনা করেছিল তখন স্বাভাবিকভাবেই ঢাকা হওয়ার কথা ছিল পূর্ব বাংলার রাজধানী তখন ঢাকায় তেমন কোনো ভালো শিক্ষা প্রতিষ্ঠান কিংবা সরকারি স্থাপনা ছিল না ঢাকার গুরুত্ব বুঝতে পেরে ব্রিটিশরা ঢাকাতে বেশ কিছু স্থাপনা নির্মাণের জন্য অনুমোদন করে তার মধ্যে কার্জন হল ছিল অন্যতম বর্তমানে কার্জন হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও জীববিজ্ঞান অনুষদের কিছু শ্রেণীকক্ষ ও পরীক্ষার হল হিসেবে ব্যবহৃত হচ্ছে কিন্তু এটি নির্মাণ করা হয়েছিল সম্পূর্ণ ভিন্ন উদ্দেশ্যে তাছাড়া উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো অস্তিত্বই ছিল না উনিশশো সালে বঙ্গভঙ্গ রদ হলে ঢাকা কলেজের ক্লাস না হতো কার্জন হলে পরবর্তী সময়ে উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপিত হলে কার্জন হল অন্তর্ভুক্ত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের জন্য যা আজ অবধি ব্যবহৃত হয়ে আসছে